அவர் மாதிரி தான் மாதிரி தான் பாஷி சார் யாருக்கு சொன்னா ஊரர் பார்த்தா ஊர் தர மாதிரில தூ কুমিল্লায় জহিরুল ইসলাম নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। সোমবার শহরের আড়াইওরা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জহির সাতরা চম্পকনগর এলাকার ফরিদ মিয়ার পুত্র। তিনি কুমিল্লা কৃষি গবেষণা অফিসে চাকরি করেন বলে জানা গেছে। জানা যায় মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওরা যায়। সেখানে বাইক রাখার পর দুই ব্যক্তি জহিরকে ডেকে নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুটা হুন্ডা ওয়াশ করার জন্য তখন হঠাৎ করে মেইন রাস্তা থেকে অ্যাডভোকেট সবুজ আর আজহারুল আসছে হঠাৎ আইসা হুন্ডা থেকে নাইমা জহিরুলরে বলতেছে জহির এদিকে আসো একটু তোমার সাথে কথা আছে। তো এই ফাঁকে আমরা বলছি যে কিসের জন্য কী কথা ভাই, জহিরের সাথে একটু কথা আছে, জহির তুমি একটু এদিকে আসো সাইডে আসো। আজহারুলে বললো যে একটু এদিকে আসো, দুজনে বইলা একটু সাইডে নিচে যে তিন পাঁচতলা যে গ্যারেজটা, পাঁচতলার নিচে যে গ্যারেজটা ওই গ্যারেজের চিপায় একটা মিটমিট খুবই অন্ধকার একটা চিপার গল্লি আছে, ওই গল্লিতে নিয়ে হঠাৎ করে জহির একটা চিৎকার বাল্লা করলো যে এ আমারে বাঁচাও আমাকে বাঁচাও। তখন আমি আর এসাদ একটা ছেলে ছিল, ওই ছেলে সহ দৌড়ে গেছি, মহিউদ্দিন ভাই সহ দৌড়ে গেছে। হঠাৎ করে আমরা যাই দেখি কি রক্ত, হাতে রক্ত। তারপরে আবার কয়েকটা মামলা দিচ্ছি মানে জহিরে এডি লই সত্র মিনিটে আছে ভাই, তো ওনকে মাইরা লাগছে দূরে কে জানে আর কিছু না, মানুষ এক বুকে সজিবে সবুজে। এরপরে আজকে গেছে আজ দিয়ে মাইরা লাগছে, আমরা স্পেশালিটি এখনো জানি না। সংবাদ পেলাম যে একটা লোক মারা হয়েছে, আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে চলে আসেছি এবং ঘটনাস্থলে আমাদের আর একটা টিম পাঠিয়েছি। এখানে যতটুকু জানলাম যে পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, একটা পর্যায়ে আসামি যারা ছিল তারা তাকে স্টেপ করার কারণে তাকে নিয়ে সাক্ষীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জেনারেল হাসপাতালের পরামর্শ ক্রমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, এখানে আনার পর সে মারা। বিষয়টি আমরা তদন্ত করে দেখতেছি, তদন্ত সময় বাকি কথা আমরা বলতে পারবো কেন মানলো কারা মানলো।